আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাসহ বীরভূমেও শিলাবৃষ্টি হতে পারে, সাথে রয়েছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ঘন্টায় প্রায় 20 থেকে 35 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 6 থেকে 7 দিন টানা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 20 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর জেলার একাধিক জেলায় আগামী 3 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরবর্তীতে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ প্রায় সব জেলাতেই কিন্তু আগামী 5 থেকে 6 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যে গুগল আপডেটেও দেখা যাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। বৃষ্টির সতর্কবার্তা জানানো হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এই সমস্ত জায়গায়ও কিন্তু আগামী 4 থেকে 5 দিন ধরে কোথাও হালকা মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, বিশেষত গাঙ্গেয় উপত্যকাগুলো, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির বড় সম্ভাবনা রয়েছে। আর আজ সন্ধ্যা থেকেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন এবারে আমরা দেখে নিই যে বর্তমানে গুগল আপডেটে এই মুহূর্তে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে কি কি দেখাচ্ছে। আর এই মুহূর্তে যদি আমরা গুগলে ওয়েদার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো বৃহস্পতিবারের পর থেকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং পরের শনিবারও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ টানা কিন্তু 6 থেকে 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু টানা 6 থেকে 7 দিন ধরে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আবহাওয়ার পূর্বাভাস এবং গুগল আপডেট অনুযায়ী জানা যাচ্ছে আগামী 6 থেকে 7 দিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তো বর্তমানে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।